2022 এ আমরা অর্ডার করেছিলাম স্ট্যান্ড এবং লাইট, এই দুটোর অর্ডার করেছিলাম এবং আজকে হচ্ছে 5 তারিখ সকাল 9টার মধ্যে অ্যামাজন থেকে চলে এসেছে এই স্ট্যান্ড এবং রিং লাইট। এখন আমি এটিকে আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য প্রথমে এটিকে আমি কেটে নিচ্ছি। বর্তমানে অ্যামাজন থেকে এটি 429 টাকায় পেয়ে যাবেন। এখানে মোয়েশ্চার রয়েছে, তারপর সেলফি যে লাইটটি রয়েছে লাইটটি একবার দেখে নেব। এখানে লাইটটি এই ধরনের রয়েছে, 26 সেন্টিমিটার লাইট। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে এই অ্যাক্সেসরিজগুলি দেখা যাচ্ছে। এখানে একটি স্ট্যান্ডও রয়েছে মোবাইল হোল্ডার, এবং এখানে এই ধরনের অপশানগুলি রয়েছে। এখানে আমি প্রথমেই লাইটটা কীভাবে ব্যবহার হচ্ছে সেটি দেখে নেব। লাইটটি ব্যবহার করার জন্য এখানে দেখুন, এখানে তিনটি সুইচ রয়েছে, এবং এটিকে আপনাকে ইউএসবি কোনো একটা পোর্টে লাগাতে হবে। চলো আমার ব্যাগ থেকে ইউএসবি পোর্টটা, এখানে আমি অলরেডি এই যে মোবাইলের চার্জারটা নিয়ে এসেছি এবং এখানে এটিকে লাগালাম। এখানে পাওয়ার জ্যাকে দিলাম, পাওয়ার জ্যাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি চলে এসছে এখানে। এরপর দেখুন এই জায়গায় কিন্তু লাইটটি চলে এসছে, এটি অন অফ সুইচ, এটি অন করলাম সঙ্গে সঙ্গে দেখুন লাইটটিও কিন্তু হয়ে গেছে। মাইনাস বাটনটিকে করলে লাইটটা কমছে, এবং প্লাস বাটনটিতে প্রেস করলে লাইটটা বাড়ছে। এইটি যদি আমি চেঞ্জ করি তাহলে লাইটের কালারটিও চেঞ্জ হয়ে যাবে। মিডিলের সুইচটি যদি প্রেস করি লাইটের কালারটি চেঞ্জ হবে, তিন ধরনের কালার রয়েছে। মাইনাস বাটনটিকে প্রেস করলে কিন্তু লাইটটি কমতে শুরু করবে, দেখুন আস্তে আস্তে লাইটটি কমে যাচ্ছে, এবং প্লাস বাটনটিতে প্রেস করলে লাইটটি কিন্তু বাড়ছে। যদি এখানে ধরা হয় তাহলে মোটামুটি একটা লাইট আসবে, খুব জোর লাইট কিন্তু এটি নয়। এটি একটা সুবিধা হচ্ছে, এটার খুব পাওয়ার কনজামশনও খুব কম, এবং এটি এলইডি চার্জে চলবে। এরপর যে অ্যাক্সেসরিজগুলি রয়েছে, এই অ্যাক্সেসরিজটি এখানে সেট হবে, দেখুন ভালোভাবে এই জায়গাটা একটি থ্রেড রয়েছে, এই থ্রেডে এটিকে সেট করতে হবে, এবং এখানেও আর একটি থ্রেড আছে। এই থ্রেডটির সাহায্যে আপনি এটিকে যে কোনো স্ট্যান্ডে সেট করে নিতে পারেন, বা এভাবে আপনি হোল্ড করে যদি করতে চান তাহলে কিন্তু একটু অসুবিধাই হবে। অনেকে যেটা সমস্যা বলছিল যে এই জায়গাটিকে যদি আপনি ঘোরান তাহলে এই লাইটটিকে আপনি এদিক ওদিক করতে পারবেন। একটি করে নেবার পরে আপনাকে এটি টাইট করে নিতে হবে, টাইট করে নিলে কিন্তু এটি আপনি যেভাবে খুশি হোল্ড করে রেখে দিতে পারবেন। তো বেশ সুন্দরই এটা কিন্তু আমার খুব একটা অসুবিধাজনক মনে হচ্ছে না। যারা অনেকেই টাইট করতে গিয়ে অনেক সময় আমি রিভিউতে দেখেছিলাম এই জায়গাটিতে প্রবলেম করছিল, কিন্তু এখন এই প্রবলেমটি কিন্তু সলভ করে দিয়েছে। এটিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আরেকটি স্ট্যান্ডের দরকার আছে যদি আপনি ইয়ে করতে চান। এছাড়াও দেখুন এখানে আরেকটি মোবাইলের যে ইয়ে রয়েছে সেটি এখানে আপনাকে প্রেস করে ঢোকাতে হবে, তার জন্য এটিকে খুলে নিতে হবে, এবং এটিকে এখানে ঢুকিয়ে নেবার পরে এটিকে প্রেস করে ঢুকিয়ে নিলেই হয়ে যাবে, তারপর এটিকে আপনি টাইট করে নিতে পারবেন। এরপর যেটা হয়ে গেল কি, এটা এখানে আপনার হোল্ড করবে, এভাবে এভাবে আপনি এটাকে আপনি ইয়ে করতে পারবেন, যে কোনো দিকে আপনি এর ফেসিংটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর আমি এই লাইটটাকে অফ করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এরপর এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিকে এখানে প্রেস করে ঢুকিয়ে নিতে হবে, এটা দেখে নেব ভালো করে। ঢুকিয়ে নেবার পরে আপনি এই জায়গাটিতে মোবাইলের হোল্ডারটি চলে আসবে, এবং এখানে আপনি যদি মোবাইলটিকে এইভাবে লাগিয়ে নেন, এবং মোবাইলটিকে লাগানোর পরে তারপরে এইভাবে লাগানোর পরে আপনি এভাবে হোল্ড করে এবং লাইটটিকে অন করলে আপনার খুব সুন্দর ছবি কিন্তু এখানে আসবে। এখানে কিন্তু কোনো রকমভাবেই কিছু প্রবলেম্যাটিক নেই। এরপর আপনি যদি এখানে এই যে সেলফি স্টিকটি দেখাচ্ছিলাম, এই সেলফি স্টিকটি যদি এখানে আপনি এভাবে সেট করে নেন তাহলে আরামসে এই সেলফি স্টিকটিকে এখানে যদি কোনোভাবে, এই সেলফি স্টিকের সাহায্যে হবে না, এর জন্য আপনাকে মোবাইলের যে কোনো স্ট্যান্ড কিনতে হবে। স্ট্যান্ড কেনার পরে আপনি খুব আরামসে এইভাবে এই লাইটের সাহায্যে কিন্তু যে কোনো সেলফি ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও বানাতে পারবেন। এরপর এটিকে প্রয়োজন না হলে এটিকে আপনি অফও করে দিতে পারবেন। এবারে যদি আপনার মনে হয় লাইটটাকে একটু চেঞ্জ করবেন, এভাবে আপনি চেঞ্জও করে নিয়ে আপনার ভিডিওর পারফরমেন্সটাকে অনেকটা ভালোও করে নিতে পারবেন। লাইটটা দেওয়ার পরে লাইটটা দেওয়া হলো, এবং এখানে দেখুন এই ভিডিওটাতে কিন্তু লাইটটা কিন্তু বেশ যথেষ্টই সুন্দর দেখাচ্ছে, এবং এখানে খুব সুন্দরভাবে এইটার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো ভিডিওগুলি বানাতে পারবেন, সেলফি ভিডিওগুলি এর সাহায্যে বানাতে পারবেন।
आज তাহলে এই পর্যন্ত আশা করছি এই রিভিউটি আপনাদের ভালো লাগলো। টাটা, গুড বাই, বন্দে মাতরম।